যেখানে শরীয়ত নাই ওখানে মারেফত থাকতে পারে না, আছে একটাই, তার নাম মাইরের পথ। হক কথা বলা বন্ধ করে দিচ্ছি আমরা, দোহাই দেই, আল্লাহ বলছেন দিনের দাওয়াত দিতে, হ্যাকমতে তার মানে কৌশলে, কৌশলের মানে পিট বাঁচাও চাকরি বাঁচাও, ঠিক কিনা? বাংলাদেশে কিছু শ্রোতা আছে গান শুনে শান শুনে, বক্তা কিছু বের হয়ে গেছে পড়া নাই লেখা নাই দুই পাতা, সুর আছে গলা আছে আর নাচানাচি আছে, নাচানাচি লাফালাফি, একতারা দোতারা সেতারা তাম্বুরা জাম্বুরা, তাহিয়া তাহিয়া, হ্যাঁ, এইসব ভণ্ড বক্তাদের কারণে ওলামায়ে কেরামের সম্মান হানি ঘটছে বাংলাদেশে এখন। এইসব ভণ্ড বক্তাদের ভণ্ডামি আর বেদাতি কাজ বাংলাদেশে বেশি দিন চলবে না। নবীর নাম নিব না আল্লাহর নাম নিব, নিয়ে একটা তো কুতিস কে আমি চেয়েছিলাম এই বেদাতিগুলোকে ভালো করা যায় কিনা, দেখলাম কয়লা ধুইলে মলা যায় না, এরা থাকলেই কি আমাদের সাথে, না থাকলেই কি, থাকলে এদের কল্যাণ আখেরাতে এবং দুনিয়ায়, ঠিক কিনা বলি? অতএব আপনাদের এগুলো খেয়াল রাখতে হবে স্পষ্টভাবে। আমরা ওয়াহাবি নাজদীদের সাথে আমাদের সম্পর্ক নাই, আর এই মাজার পূজারি কবর পূজারি পীর পূজারি বেদাতিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা মনে করতাম যে সুন্নিই মনে হয়, পরে দিই না, এটা তো জাতে হেইডা কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার মনের দিকে ধাবিত হয়। অনেক চেষ্টা করছি আমি, অনেক চেষ্টা করছি, বারবার গেছি বিনা দাওয়াতে গিয়া বুঝাইছি, দেহি না এটা তো আসলে গুরাতুই বেজা। আমি শুনলাম এক ভাই আমাকে বললো, আমি তো অনলাইনে এখন সময় দিতে পারি না, যে উনি নাকি বলতেছে উনি আমাদেরকে মানে ঠিক করার জন্য উনি আমাদের সময় দিছে। আচ্ছা উনি কি আমাদের কাছে আইছে না আমরা ওনার কাছে গেছি? আমরা গেছি, আমি আলাউদ্দিন জিহাদি ওনার কাছে গেছি, নাম বললাম না, আমি গেছি, তাহির সব গেছেন, হাসান আজহারি গেছে, আমরা গেছি, আমরা গেছি, এটার অর্থ হলো আমরা বালা মারাইবার জন্য, ভালো করার জন্য গেছি, নিজের টাকা খরচ করে গেছি, যেটা লাইনে নিয়ে আনা যায়, দেখি না এটা গুরার বেজাল, না দরকার না, আমরা সবাই চিনি সবাই বুঝে, এত নাম লাগতো না। আমি এটাই বলতে চাই, যারা সুন্নি লেভেল লাগাইয়া ওয়াহাবিদের দালালি করে তাদেরকে জাতীয় পর্যায়ে বয়কট করে দিতে হবে। কোন সুন্নি অধ্যুষিত কোন সুন্নি মাহফিলে এই নাস্তি বক্তাদেরকে আর ঠাঁই দেওয়া যাবে। শুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আমি নাম কইতাম না, হ্যাঁ ডক্টরের ভুয়া ফিরালি ভুয়া, বুঝছেন তো? সরবাট ফারের নাম মাহফিলে কইয়া কোনো ফায়দা নাই, হ্যাঁ ডক্টরের ভুয়া ফিরালি ভুয়া, এই লোক ফয়লা ছিল জামাত, তারপর হয়েছে হেফাজত, তারপর হয়েছে সুন্নি, অহন আবার হেফাজত গেছে, গেছে নি, এগুলি বিক্রি হয় বাজারের পতিতালয়ের মহিলাদের মতো, এগুলো বিক্রি হয়, অতএব এদের থেকে সতর্ক থাকবে। কি করছে সে, কৌতুক করতেছে, তোর মাথা নষ্ট গ্রামার বুঝে না, খাই বেশি বুঝে কম, নামের আগে শায়েক লাগাইছে ভুয়া ডক্টর নামের পিছনে জৈনপুরি, সে কই ইল্লাল্লাহ জিকির করা যাবে না, ইল্লাল্লাহ জিকির বলে বেদাত, অথচ কেরামত আলী জৈনপুরি সাহেব জাদু তাকুয়া কিতাবের মধ্যে ইল্লাল্লাহ জিকিরের পক্ষে লিখে গেছে, খায়কার গায়কার গায়কার খায়কার, খাই বেশি বুঝে কম, ফেটমুডা মোল্লা উড়ে শালা, শুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো, এটা এটা আইসো কর।
আইসুকর এই দেশের জনগণের জন্য আইসুকর তোর পরিচয় কি তুই ওয়াহাবির ঘরে ওয়াহাবি সোরের ঘরে সোর সিটারের ঘরে সিটার মাতপরের ঘরে মাতপর ইহুদিদের দালাল রাসূলের দুশমন এগুলি দেশের দুশমন আরে আল্লাহ তোর পরিচয় কি তুই ওয়াহাবির ঘরে ওয়াহাবি সোরের ঘরে সোর সিটারের ঘরে সিটার মাতপরের ঘরে মাতপর ইহুদিদের দালাল রাসূলের দুশমন এগুলি দেশের দুশমন ও রংবাজি কথা হালার বহালা রংবাজ হইছ মোরে রংবাজি দাও কিছুদিন বলে কেউ জামাত কিছুদিন কয় আহলে হাদিস কিছুদিন কয় কওমি কিছুদিন কয় ওয়াহাবি কিছুদিন কয় হেফাজতি এটি জন্মেরও ঠিক নাই দলের নামেরও ঠিক নাই শোনেন সব ডাক্তার এক রকম না কিছু ডাক্তার হুদ্দা ওষুধ দিয়ে অজ্ঞান করে কিছু ডাক্তার ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে আর আমি আতুরাদা বাড়ি দিয়ে করি দোয়ার সিস্টেম দোলাইয়ের সিস্টেম হলো ফইল্লা সাবান লাগাই ফইল্লা ভিজাই দিব তারপর সাবান লাগাই দিব ব্রাশ দিয়ে মাছ ধুইব চারপাশ আসার দিতে হইব এরপরে পানির মধ্যে সুবাইয়া রাখতে হইব এরপরে উড়াইয়া এটারে কতন কাঁচরাইয়া সিপ ঝাঁকাইয়া হ্যারবারে রোহিতের মধ্যে টাঙ্গাইয়া দিতে কেডারগিরি সব জায়গায় দেখাও এ তুই আমার সেমোস জেলা